अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम। क्यों आपने आशबन ना अन्ना नहन में कुछ आपने वाले पीएचपी देखा मतलब मैं देखा है मिस करा उचित है मैंने क्लास कर चुका मैंने नहन में आपने मैसेज दिलो कॉलेज जा आपने कोई हम जब आमी तो हम देखा है वो वाले पीएचपी क्या आपना दरमास करने आपना दरमास जो कोता हो इतिहास से कनेक्शन दाखे इधर एक भालू बेटा निजी दरमास का प्रस्ताविक नहन में क्या नहर আপনার জন্য তো হামজা ভাই চলে আসছে আজকে মাথায় নষ্ট। আরে হামজা ভাই তো জিনি ঘুমাবে যাবে। হামজা ভাই ঘুমায় ওখানে ঘুম আরে কি ঘুম হলে একটা আতঙ্ক আমার ঘুমাই দিয়ে থাকি আমি ঘুমাই ঘুমাইবেন না মিয়া না ঘুমাইলে কেমনে अरे कल के तो घूमे तो नाश्ते में नहीं हाय हाय रे उस तब से आपने की रिकॉर्ड वीडियो था क्या आपने किस रिकॉर्ड है ना हमें रिकॉर्ड ऑन कर दो कौन सा वीडियो साह सर रिकॉर्ड समोसा में कर दे देखें ठीक है तो ना आपने बहुत सारा रिकॉर्ड होते से देखें आज के की ठीक है किसी का मापना तो सबके से पार है नहीं हम तो वैसे ठीक ही अरे नाम अच्छे थे नाम तो 20 ना 25 ना वीडियो बंद था मिसेस कनेक्शन एस्टेब्लिश कनेक्शन एरर डाटाबेस क्रिएट करते होंगे अब और यूजर नेम क्रिएट करते होंगे डाटाबेस का नाम दूसरा की यार आगे भाई यार अल्पना देखने अरे कई यूजर नहीं करते यार ऑलरेडी लोकल होस्ट पासवर्ड हेलो यार ऑलरेडी क्या कॉल को database error check so etro to clear etro to clear ha clear nahi mai apna clear na ha bhai pani ekhon reload the database ekhon connect ache thik ache acha ডাটাবেস কানেক্ট হয়ে গেছে কারণ এর আগে আমরা এগুলো কানেক্ট করা দেখাইছি নাকি আপনি এর আগে এগুলো কানেক্ট অলরেডি করে রাখছেন যদি এখানে কিছু ভুল দেই তাহলে বুঝতে পারবেন যে আপনি বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা তো এরর শো করে ডাটাবেস কানেকশন এরর আমার ডাটাবেস কানেক্ট নাই আমি অলরেডি এখানে কানেক্ট করে রাখছি এর আগে দেখাইছি আচ্ছা 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 হ্যাঁ ওটা বুঝছি ডাটাবেস কানেক্ট আমরা হয়তো শেষ ইয়ে ঠিক না হ্যাঁ এটা বুঝছি কনসেপ্টটা সহজ করে বুঝছি এরপরে কি করব এরপরে একটা রেজিস্ট্রেশন করে দেখাবো রেজিস্ট্রেশন অথবা লগইন রেজিস্ট্রেশন করতে হবে আগে রেজিস্ট্রেশন করে দেখাবো দেখি হ্যাঁ দেখেন দেখেন কি কি লাগে রেজিস্ট্রেশনে করলে check it একটা বার আলহে ওই ডাটাবেস দেখি দেখা হবে সেলিং কাই পুশমি ডাটাবেস কোনটা এই কি কানেকশন করেন প্র্যাকটিক্যাল আলিং করেন না সমস্যা সে করে আরেকবার বলেন ভাই দেখাইছেন ডাটাবেস দিয়ে কি দেখা হবে সেলিং और ডাটাবেস ওইখানে ডাটাবেস ক্রিয়েট করো ঠিক আছে এই যে এখানে টেবিল কিন্তু ক্রিয়েট করি না এখন তো আমরা এখন কি করব আমরা এখন একটা রেজিস্টার ফর্ম ডাটাবেসের সাথে কানেক্ট করে বিগিনিং থেকে হ্যাঁ হ্যাঁ বিগিনিং থেকে। তো আমরা এখন আপনার রেজিস্টার ফর্ম করব, এখানে ইউজার যাই সাবমিট করবে ওইটা আমাদের ডাটাবেসে সেভ হবে, ঠিক আছে, এবং ডাইনামিকলি হবে। জি ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের কয়টা ফিল্ড লাগবে, কয়টা টেবিল লাগবে? এখন তো লাগবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা রো লাগবে আমাদের, ঠিক আছে। আমরা এগুলো এমব্রেড নেই, এটার নাম দেব ইউএসআর লগ ইনফো, যেহেতু লগ ইনের ইনফরমেশন থাকবে। তো কয়টা হয়েছিল? ছয়টা না, আর দুইটা আমাদের বেশি লাগবে, ঠিক আছে। একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে সাইন আপ ডেট। প্রথমটা থাকবে অলওয়েজ আইডি, এটা ইন্টিজারই থাকবে, দেন এইখান থেকে অটো এনক্রিপ্ট করে নেবেন সব সময়, এখান থেকে প্রাইমারি করে নেবেন, দেন গো, এই অটো এনক্রিপ্টটা ক্লিক করে রাখবেন সব সময়। তারপরে আমাদের কি লাগবে আছে কি? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, দেন ফেসবুকেরটা না। তো এই ডাটাবেসের নামগুলো যত শর্ট করে দিতে পারেন এবং ইউনিক দিতে পারেন। তা আমার ম্যাক্সিমাম মানুষে আপনার অ্যাপ নেম, এল নেম, ইউএসআর ইমেল, ইউএসআর পিওডি এগুলো ইউজ করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমরা ওইটাই করি, অ্যাপ নেম এল নেম। তারপরে আছে কি সব আমার ইচ্ছা মতো না, হ্যাঁ এগুলো আপনার নিজের ইচ্ছা মতো। ইউজার নেম, ইউজার নেম, দেন আছে কি এফবিআইডি, ইউএসআর এফবি, এতটুক দিয়ে রাখি। তারপর আছে কি ইমেল, পাসওয়ার্ড, ইউএসআর ইমেল মানে ইউজার ইমেল। এটা আমাদের আরো কয়েকটা ইয়া লাগবে, আরো কয়টা নেওয়া যায়? অ্যাপ নেম, এল নেম, ইউজার, পাসওয়ার্ড লাগবে একটা, টোকেনেরও লাগবে একটা, দেন আরেকটা লাগবে কি সাইন আপ ডেট, সাইন আপ ডেট, হ্যাঁ সাইন আপ ডেট একটা, দুইটা, চারটা লাগবে, আরো তিনটা লাগবে। জানতাম না এগুলো, এবার জানতে আপনার কাছ থেকে, হ্যাঁ দেখেন। তো ইউএসআর পিওডি আপলোড, তারপর আছে কি টোকেন লাগবে একটা লগ ইন এর জন্য, জি, তারপরে ডেটটা দিয়ে দিই, সাইন আপ ডেট, বাস এটা থাকবে আপনার। ডেটটা থাকবে এখানে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প এখান থেকে কারেন্ট টাইম স্ট্যাম্প দিয়ে দেবেন। টোকেন ইন্টিজার লাগবে না, এটা ভার্চুয়াল হলেই হবে, এবং একটা লেন্থ দিয়ে দিলাম 255, পাসওয়ার্ড ভার্চুয়াল হবে 255, ইমেল হবে ভার্চুয়াল 255, এফবিআইডি এটাও ভার্চুয়াল হবে 255, না দিলে 50 দিলেও হয়। ইউজার নেম এটা 50 দিয়ে দিলেই হবে, এল নেম হলো 50, এটা ইন্টিজারই থাকবে, বাস এতটুকুই কাজ আমাদের, জাস্ট সেভ হয়ে যাবে। এই যে আমাদের টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে ইউজার লগইন। এখানে আসলে এই যে দেখা যাবে আইডি, ইমেল, নেম, ইউজার নেম এগুলো। আমরা এখন এখানে আমাদের ডাটাবেসের টেবিল ক্রিয়েট করা শেষ, এখন আমাদের কোডিং এ যেতে হবে। register.com এ যাই, এখানে ফার্স্টে আমাদের কানেকশনটা ইনক্লুড করে নিতে হবে। PHP require once, require once তো দেখাইছিলাম না এর আগে, নাইন ভাই require ones অথবা include ones দুইটা থেকে একটা ইউজ করবেন সব সময়। config.php config.php ঠিক আছে। তারপর আছে কি সেশন স্টার্ট করতে হবে। সেশন স্টার্ট এতটুকু কি থাকবে বস আমরা। আচ্ছা এখন কি যেহেতু আমরা বর্তমানে কি শিখতেছি PHP রাও শিখতেছি ঠিক আছে একদম ইজি কাজ এটা। জি এখন আমি দুই প্রকার ভাবে দেখাইতে পারবো, আমি দুইটাই দেখাবো আস্তে আস্তে ঠিক আছে। প্রথমে দেখাই অ্যাকশন দিয়ে আমরা একটা রেজিস্টার 4 ফাইলে নিয়ে যাব, ওই ফাইলে আমরা সবগুলা ইয়া করব সবগুলা চেক দিব, দেন আমরা ব্যাক করে সেটা অন্য পেজে পাঠাবো ঠিক আছে। আমি রেজিস্টার একটা 4 ফাইল তৈরি করে নিই। ফাইল register 4.php ओके তাহলে সেভ করলে তারপর কানেকশনটা দিতে হবে, তো কষ্ট না করে কপি করে দেই এই ফাইলে সেশনটা মারা ক্লোজ হবে। আচ্ছা আচ্ছা সেশনটা কি এটা সেশনটা হচ্ছে যে দেখেন আমি সেশনটা দেখাই জানা নেই আপনার সেশনটা একদম পিএইচপি এর মতো ঠিক আছে। কি বলে সরি সেশনটা আপনার কুকির মতোই, কিন্তু সেশনটা কয়েক মিনিটের জন্য কাজ করে, কিন্তু এটা যখন আপনি কুকির সাথে ইউজ করবেন সেশনটা মাস্ট বি রাখতেই হয়, এটা নিয়ম আর কি, এটা রাখতেই হয়। আমি বর্তমানে লগইন নাই ঠিক আছে, আমি লগইন করে নিই। নিতে যান ইন্সপেক্টেড সরি অ্যাপ্লিকেশন ওকে। এই যে দেখেন এই একটা সেশন অটোমেটিক্যালি চলে আসে ইয়ার থেকে সেশন থেকে ঠিক আছে। এই কুকিটা এটা কয়েক মিনিটের জন্য বা কয়েক ইয়ার জন্য থাকে। এই যে দেখেন এক্সপায়ার সেশন এটা হচ্ছে সেশন আর এইটা হচ্ছে আমার কুকি। এই যে এখন যে আমি লগইন দিলাম না পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম দিয়ে এইটা হচ্ছে আমার কুকি ঠিক আছে। এটা এক্সপায়ার হবে কবে 2029 সালে। এই একটা টাইম আমি সেট করে দিয়ে দিছি, এই হচ্ছে সেশন আর কি। আমাদের কাজে চলে যাই এখন। কোর পেজে PHP এর এন্ডিং আপনি রাখলেও পারবেন না রাখলেও পারবেন যদি HTML ইউজ না করেন এখানে ঠিক আছে। তারপর আমরা আপাতত নতুন অবস্থা রেখে দিই, সমস্যা আমরা আবার PHP স্টার্ট করে দিই। এখন কি করতে হবে, এখন আমি তো এখান থেকে সেন্ড করলাম এই পেজে যে ফর্মে অ্যাকশন দিয়ে আমি কোথায় নিতেছি রেজিস্টার কোর.php ঠিক আছে। হ্যাঁ কোর.php তে নিতেছি, কি মেথডে নিতেছি পোস্ট মেথডে নিতেছি আমি ঠিক আছে। আমার এখানে ধরতে হবে এবং একটা কন্ডিশন দিয়ে নিই আমি, তাহলে এটা সিকিউর দেখায় আর কি। এখন আমি ওইখানে পোস্ট দিয়ে দিছি, আমি এখানে চাইলে পোস্ট দিয়েই দিতে পারবো বা আমি রিকোয়েস্ট দিয়ে দিতে পারো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট ইউজ করি, কিন্তু স্ট্যান্ডার্ডলি ওইখানে যেটা এইখানে যেটা দিবেন এখানে যেটা দিবেন এইখানে এইটা দেওয়াই স্ট্যান্ডার্ডলি কাজ আর কি, স্ট্যান্ডার্ড বলা হয়। আচ্ছা আচ্ছা তাহলে এটা ইউজ করুন পোস্ট। ওইখানে কি দিছি অ্যাপ নেম, অ্যাপ ইজ সেট এন্ড দুইবার এগেল না পোস্ট। হ্যাঁ দুইবারই দিতে হবে এখানে, এটা নিয়ম PHP এর নিয়ম এটা। এল নেম এন্ড ইস সেট এর মানে বুঝেননি কি বলে নায়ান ভাই সবগুলো কন্ডিশনের ভিতর দিয়ে আনাইতেছেন is that post for KSN FPIT and is that post user email use sorry না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবেন ঠিক আছে জি ক্লিয়ার হয়ে যায় আর কি বিষয়গুলো মনের মধ্যে কথা জমা রাখবেন না তাহলে কোনো কিছু শিখতে পারবেন আচ্ছা পিওটি আপনাদের মনে কোশ্চেন থাকতে পারেই স্বাভাবিক ঠিক আছে আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই এই যে আপনি মেল নেম এগুলো কোত্থেকে আনছেন ঠিক আছে এগুলো কিভাবে করছেন এর আগেও আপনাদের বোঝানো হয়েছে এগুলো এখানে প্রত্যেকটা ইনপুটের মধ্যে একটা নেম দেওয়া হয় পিএইচপিতে আপনি কোনো কিছু যদি ধরতে চান তাহলে নেম দিয়ে ধরতে হবে ঠিক আছে নিয়ম আর কি এই এফ নেম এল নেম ইউজার নেম ইউএসআর এফপিআইডি এই সবগুলা কিন্তু আমার এখান থেকে নেওয়া হয় যে এখান থেকে নিয়ে আমি এখানে ধরছি কিভাবে ধরছি পোস্ট মেথড দেওয়া ধরছি যেখানে আমার এখানে ফর্মের মধ্যে মেথড দেয়াই আছে পোস্ট ঠিক আছে আমি এটা তো আপনারা কি ভুল গেছে যে ইউজার এফপিআইডি না ডাটাবেজে আপনি নাম আলাদা দিয়েছি ওই ওইটা সমস্যা নেই ওইখানে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আমি কি করছি না এখানে দেখেন এখানে আমি করছি আপনার আমি বলছি ইফ যদি স্টেট যদি সেট করা থাকে এফ নেম এল নেম ইউজার নেম এফপিআইডি দেন ইউজার ইমেল পিওডি মানে পাসওয়ার্ড এই সবগুলো যদি সেট করা থাকে মানেটা কি মানেটা হচ্ছে এইটা সম্পূরণ করতে পারি হ্যাঁ হ্যাঁ এদেন এখানে যদি সবগুলা ওরা দেয় দেওয়ার পরে যদি এই রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করে তাহলেই কাজে দিবেন আদারওয়াইজ কাজ করবে না এটা ঠিক আছে ডাটাটা ইনসার্ট হবে না যদি এটা পূরণ না করে আর কি সবগুলা তারপর আমাদের কাজ কি আর পরে কাজ হচ্ছে আমাদের এগুলো ধরা বেরে বলতে হয় নেম ইকুয়াল এটা আমি কপি করে লই তাহলে ইজি হয়ে যায় কি বিষয়টা PID user শেষ এখানে কপি করা শেষ এখন আমি কি করব এখন আমি দুইটা জিনিস এখানে আবার নিজে থেকে বানাবো ঠিক আছে নিজে থেকে ক্রিয়েট করব দুইটা জিনিস কি দুইটা জিনিস একটা হচ্ছে পাসওয়ার্ডটা আমি সিকিউর করব ইউজারের জন্য যেন কোনো হ্যাকার হ্যাক না করতে পারে এটার জন্য 3-4টা মেথড ইউজ করা হয় 3-4টা ফাংশন আছে পিএইচপি তে MD5 আছে SHA-1 আছে ইউনিক আইডি আছে এরকম আরো অনেকগুলো আছে এনক্রিপ্ট করার জন্য পাসওয়ার্ড আমরা সিকিউর এখন একটা ইউজ করব না এক কারণ কি একটা ইউজ করলে যে কেউ এটা ডিক্রিপ্ট করতে পারে, যে কেউ এটা পাসওয়ার্ড ইয়া করে ইজিলি হ্যাক করে ফেলতে পারবে। তো দুইটা করলে দেখা গেছে কোন ওয়েবসাইটে কাজ করবে না বা ওরা এটা ডিক্রিপ্ট করতে পারবে না একমাত্র হ্যাকার ছাড়া। এখন আমরা কোয়েনে একটা কমেন্ট দিয়ে দিই। Password of users. Secure POP equal to MD5. MD5 এটার ভিতরে আবার আমি ইউজ করব কি SHA-1, ঠিক আছে? এই SHA-1 আর MD5 এই দুইটার ভিতরে আমি কি দিয়ে দেব? দুইটার ভিতরে জাস্ট আমি যে পাসওয়ার্ডটা ধরছি, মানে ইউজারের যে পাসওয়ার্ডটা দিতেছে আমার ইনপুটে, ওইটা আমি জাস্ট এখানে দিয়ে দিতেছি। তার মানে কি এখন ইউজারের যেইটা ইনপুট করবে, যেই পাসওয়ার্ডটাই দিবে, ওইটাই এনক্রিপ্ট হয়ে যাবে MD5 দেন SHA-1 দুইটা মিক্স কইরা, ঠিক আছে? MD5 তো মনে করেন হ্যাশ পাসওয়ার্ড, ওই SHA-1 এর বুঝি নাই ভাই, একটু জোরে বলেন, আপনার মাইক্রোফোনের সাউন্ড কম। MD5 তো মনে করেন হ্যাশ পাসওয়ার্ড না? হ্যাঁ হ্যাঁ হ্যাশ পাসওয়ার্ড। আর লেকিন SHA-1 দুইটাই হ্যাশের কাজ করে, দুইটাই হ্যাশ, দুইটাই আপনার। এখন দুইটা ইউজ কর মিক্স করার মানে কি? দুইটা মিক্স করার মানে হচ্ছে আপনি দুইটা দিয়ে একটা বান্ডেল ক্রিয়েট করলেন আর কি। তো অ্যাকচুয়ালি বুঝতে পারবো না আর কি হ্যাকাররা যে ওইটা কি দিয়ে এনক্রিপ্ট করা আছে। ওরা কি করবে? ওরা চাইবে ওরা আপনার এখান থেকে MD5 এ ঢুকবে, MD5 ইয়াতে ঢুকবে, ওরা পার্সোনাল সাইটে ঢুকবে ওদের, দেন ওইখান থেকে আবার SHA-1 এ ঢুকবে, কিন্তু কোনোটাতেই আসবে না, ঠিক আছে? কোনোটাতে পাবে না। এটা একটু পরেই দেখাইতেছি, ডাটাটা ক্রিয়েট করে নিই। আচ্ছা আচ্ছা, এখানে ধরলাম, ঠিক আছে? এখানে ধরলাম। এখন আরেকটা আমি বানাবো টোকেন ফর ইউজার্স লগ ইন, মানে ইউজার লগ ইন করার জন্য আমি একটা টোকেন বানাই দিতেছি এখানে, ঠিক আছে? টোকেন, এই টোকেনটা আমি কি দিয়ে করব? সিম্পল, আমি এই দুইটা জিনিস দিয়ে করব, MD5 SHA-1 এই দুইটা দিয়ে করব। কিন্তু এইখানে আমি কি করব? এখানে আমি দেব ইউজার নেম। ও আচ্ছা আচ্ছা, এই টোকেনটা আমি কি দিয়ে করতেছি? ইউজার নেম দিয়ে প্লাস ইউজার নেম প্লাস পাসওয়ার্ড, ইউজারনেম প্লাস পাসওয়ার্ড, ঠিক আছে? তার মানে কি? হ্যাঁ, তার মানে এটা কি? আমার এখানে লগইন ফর্ম আছে, একটু বুঝে দাও। হ্যাঁ, এটা বুঝাই দিতেছি আমি, ঠিক আছে? এখানে আসেন, লোকাল হোস্ট পোর্টফোলিও লগইন ডট PHP। এই আমি এখানে ইউজার নেম দিতে হবে তো আমার, নাকি আমি তো ওইখানে রেজিস্টার করছি? এখানে তো আমি রেজিস্টার করলাম, ঠিক আছে? আমার লগইন ফর্মে কি চাইতেছে? এখানে লগইন ফর্মে চাইতেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ঠিক না? আমার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো একটা আমার, আমি তো ডাইরেক্ট ওদের ইয়ে করতে পারবো। আমি যে আমার ডাটাবেস থেকে আমি এখান থেকে ধরেন, এখান থেকে আমি ইউজার নেমটা নিলাম, এই যে এখান থেকে ইউজার নেমটা নিলাম, আর এখান থেকে ইউজার পিওডিটা নিলাম, মানে পাসওয়ার্ডটা নিলাম, নিয়ে কিন্তু অটোমেটিকলি আমি লগ ইন করাই দিতে পারবো এখানে, ঠিক আছে? কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক ফেসবুক বলেন, আপনার ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, সবগুলোতেই একটা ওদের নিজস্ব একটা টোকেন থাকে। ওই টোকেন দিয়ে ওরা ইউজারকে লগ ইন করায়, ঠিক আছে? প্রত্যেকটা ইউজারকে সেমলি লগ ইন করা হয় প্রত্যেকটা ওয়েবসাইটেই, একটা ওদের একটা আলাদা করে একটা টোকেন থাকে। এখন আমি যদি চাই এখানে লগইন ইউজার নেম অথবা ইমেল আইডি যেটা দিয়ে ইচ্ছা আমি ওইটা দিয়েই এখন লগইন করাইতে পারবো এখানে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? জি জি। এই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিয়ে একটা তো হ্যাশ তৈরি হইব না? এতটুকু বুঝতেছেন? একটা হ্যাশ তো তৈরি হইব এখানে। এখন আবার ভাবতেছেন যে এইখানেও তো একটা হ্যাশ আমি বানাইছি, ঠিক না? এই যে পাসওয়ার্ডটা সিকিউর করছি এখানে, तो এইখানে যে পাসওয়ার্ডটা আমি সিকিউর করতেছি এটা থাকবে আপনার আলাদা করে কিন্তু থাকবে এখানে ডাটাবেসে এই যে ইউজার পাসওয়ার্ড ঠিক আছে ইউজার সিকিউরিটি এটা আলাদা করে থাকবে আর এইখানে যেটা আমি বানাইতেছি এইটা হচ্ছে আপনার ইউজার লগইন করার জন্য ওদের একটা হ্যাশ থাকবে আলাদা করে ওইটা লগইনের জন্য থাকবে বাস শুধু লগইনের সময় ইউজ হবে হ্যাঁ লগইনের সময় শুধু ইউজ হবে এটা আর কোথাও ইউজ হবে না হ্যাঁ এইজন্য এই ভেরিয়েবলটা বানায় রাখছেন এখানে হ্যাঁ এটা এখানে আমি বানায় দিলাম অটোমেটিক্যালি বানায় রাখলাম দেন এখন আমার কি কাজ এখন আমার কোয়েরি নিয়ে কাজ কোয়েরি চালাইতে হবে আমার কেন জি জি insert query जी insert query ते की था के insert into कोथाई कोथाई करते से insert into कोथाई करते से database नाम था database नाम पता रखो user user login to this log login for user login for है আরেকটা থাকবে কি values হ্যাঁ ভ্যালু থাকবে যখন আপনি কোনো ডাটা ইনসার্ট করবেন দুইটা জিনিস লাগবে আপনার টেবিলের নামটা লাগবে যে টেবিল আপনি ইনসার্ট করতে চাচ্ছেন আর আরেকটা লাগবে আপনার ভ্যালু ঠিক আছে এখন টেবিলের মধ্যে কি আছে ওইটা দেখেন তো ওই 3 4 5 6 7 এখন এখানে দিয়ে দেন এগুলো ঢুকিয়ে দেন সরি এখানে তো এইগুলো হবে না এটার নামগুলো হবে কি কি আছে আমার এখানে f name না f name তারপর আছে কি l name তারপর আছে কি username তারপর আছে user period কি দিছিলাম আচ্ছা এইখানে যেটা দিতেছে আমি এখানে এই যে দেখেন হ্যাঁ এইখানে এই হ্যাঁ এইটা কিন্তু ডাটাবেসের নাম আমি কিন্তু এখান থেকে দিতেছি না এটা আমি এখানে এখানে যে নামগুলো আমি দিতেছি এটা কিন্তু এখানের নাম ডাটাবেস এগুলা কিন্তু ভ্যালু ঠিক আছে এগুলা ভ্যালুর মধ্যে বসবে এগুলা ইউজার ইনপুট করবে এগুলা বুঝতেছেন বিষয়টা এটা ইউজার ইনপুট করবে এটা ভ্যালুর মধ্যে বসবে আর এইখানে যেগুলা নাম দিতেছি এগুলা প্রত্যেকটা ডাটাবেসে আমি যেগুলা দিছি ওইগুলাই ডাটাবেসে আমার যেগুলা দেয়া আছে এই যে f name l name user name fpid জি একে আছে fpid তারপরে আছে কি ইউজার ইমেল কপি করতেছে কপি পেস্ট করে নিতেছে তাহলে একটা সিকিয়া থাকবে আর কি আপনার শিওর থাকবে কোনো ভুল হইব না জি 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 কোনটা লিখতেছে বোঝা যাবে না টোকেন বাস এতটুকুই তো কয়টা আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত সাতটা আবার এখানে আমার করতে হবে 1 2 3 4 5 6 7 এইখানে কি কি বসবে এখন দেখেন এইখানে f name প্রথমে যেটা আছে সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু যেটা কই এতটুকু মাথায় রাখবেন ঠিক আছে এখন এখানে আছে আপনার f name আপনি যদি দেন l name প্রথম যদি l name দেন তাহলে কিন্তু হবে না এটা কিন্তু ভ্যালু এগুলা এই যে ডলার সাইন এগুলো দেখতেছেন এই যে ভেরিয়েবল এগুলা কল করতেছে ভেরিয়েবল কল করতেছে তার মানে এগুলা ইউজার ইনপুট এগুলা ঠিক আছে জি 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 f name l name username fpid email pod এখন যে পাসওয়ার্ডের যে বিষয়টা এখন কোনটা দিবেন আপনি ডাটাবেসে কোনটা শো করাইবেন ইনক্রিপ্টটা শো করাবেন না আনইনক্রিপ্টটা শো করাবেন? obviously সিকিউর যেটা করছেন আপনি বানায় রাখছেন ওইটাই তো শো করাইতে চান, ঠিক না? ডাটাবেসে তো ওইটাই ঢুকাইবেন আপনি, কারণ এটা তো কোনো फायदा নাই। এটা তো বর্তমানে কোনো फायदा আছে? কোনো फायदा নাই। এটা কোথায় ইউজ করছি? এখানে ইউজ করছি। এটা এটা দিয়ে জাস্ট আমি ইউজারের ইয়াটা নিলাম, ইউজারের ইনপুটটা নিলাম, পাসওয়ার্ডটা নিলাম, পাসওয়ার্ডটা নিয়ে এসে কিন্তু আমি অলরেডি এখানে এনক্রিপ্ট করে দিছি। এখানে এই যে এনক্রিপ্ট করে, তো আমি ডাটাবেসে আমার এনক্রিপ্ট পাসওয়ার্ডটাই ঢুকাম, দিলাম পাসওয়ার্ড সিকিউর পিওডি। আর এখানে কি হবে? এখানে obviously টোকেন, যেটা লগইনের জন্য কাজ করবে আমাদের। এটা আমরা শেষে বুঝতে পারবো না টোকেনের কাজটা। হ্যাঁ হ্যাঁ, টোকেনের কাজটা আপনারা লগইনে গিয়ে বুঝতে পারবেন। লগইন ফর্মে যখন কাজ করব তখন। জি জি, এখন কি কি লাগবে? এখন লাগবে আপনার কোয়েরি, না এখন আপনার রান কোয়েরি একটা ফাংশন চালাতে হবে। রান ফাংশন এটা এখন তো আমরা কোয়েরিটা লিখে ফেলছি, কোয়েরিটা চালাই দিছি, ঠিক আছে? কিন্তু কোয়েরিটা চালানোর জন্য আমাদের তো রান করতে হবে না এটা? জি জি, রান কোয়েরি। রান কোয়েরির জন্য একটা মাইএসকিউএল একটা ফাংশন আছে, ওইটা ইউজ করা হয়। মাইএসকিউএল কোয়েরি, জি জি, মাইএসকিউএল এলআই কোয়েরি। মাইএসকিউএল কোয়েরি এখানে কি কি হয়? দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কানেকশন। এই যে কনফিগের সময় আমি দিছিলাম নাহিয়ান ভাই, এই যে কনফিগ দিছিলাম এখানে, ঠিক আছে? এই ফাইল এখন ভাবতেছেন হয়তো ভাই এটা তো আরেক ফাইলে দেওয়া আছে, তো আপনি এখানে ফোর পেজে কিভাবে ইউজ করেন, ঠিক না? এই যে দেখছেন আমি এখানে রিকোয়ার করে দিছি, ইনক্লুড করে দিছি। এখন এই ফাইলে যা যা আছে সবকিছু আমার এই ফাইলে কাজ করতেছে, কিন্তু এখন আপনি এইটা টান দিতে হবে, এই কানেকশনটা আপনি নিতে হবে। কারণ আপনি যদি কোনো যে কোনো কোয়েরি আপনি রান করাইতে চাইলে এই কানেকশনটা লাগবে আপনার, কানেকশন ছাড়া আপনি রান করতে পারবেন না। একটা কানেকশন, আর একটা লাগবে কি আমার এই কোয়েরিটা, যে আমি কোয়েরিটা চালাইতেছি এই কোয়েরিটা লাগবে। এখানে আমার কাজ শেষ আপাতত, কিন্তু আমার কাজ শেষ, কিন্তু আমি একটা ইয়ে করে দেব এখানে, সিকিউর করে দেব, একটা কন্ডিশন চালাই দেব। ইফ রান কোয়েরি ইকুয়াল ট্রু, তাহলে কি করবে? হেডার কোয়েরি আমার কোথায় নিয়ে যাব? লগইন পেজে নিয়ে যাবে আমারে। এই হেডার ফাংশনটা ইউজ করা হয় আপনি ইয়ার জন্য, আপনার কি বলে, আপনার পেজে ট্রান্সফার করার জন্য। ইউজার ধরেন আপনি এখন এই পেজে আছেন, আপনাকে হেডার দিয়ে ইনডেক্সে নিয়ে যেতে পারবেন, দেন আপনি ইউজার প্রোফাইলে নিয়ে যেতে পারবেন, লগইন পেজে নিয়ে যেতে পারবেন, আচ্ছা আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? এখানে লোকেশন দিতে হবে হেডারের মধ্যে, লোকেশন আমি কোথায় নিয়ে যেতেছি? লগইন ফর্ম, login.php। এই login.php কোথা থেকে আসছে? এই যে এখানে, এই যে login.php, বুঝছেন বিষয়টা? এবং আমি এখানে আবার আমি তো পুরোটা কিন্তু আমি এখন পোস্ট মেথড ইউজ করছি, ঠিক না? কিন্তু আমি এখানে আবার গেট মেথড ইউজ করব। এই প্রশ্নবোধক চিহ্ন দিলাম মানে আমার গেট মেথড ইউজ হইতেছে এখানে, ঠিক আছে? আমি এখানে কি দিব? একটা ইনফরমেশন আমি দেব যে সাইন আপ যে সাকসেস হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি ওই জিনিসটা, সাইন আপ সাকসেস, এতটুকু থাকবে। দেন আমি আরেকটা কাজ করি, এখানে আবার এলস দিয়ে দিই। এলস যদি ঠিক না থাকে তাহলে কি করবে? হেডার দিয়ে ঘুরে ফিরে আবার এই রেজিস্টার ফর্মে নিয়ে আসবে, register.php। এখানে সাইন আপ এরর থাকবে। কাজ কিন্তু আমার কমপ্লিট এখন, चलो चेक करा जाए देखा जाए कि है सेफ नेम सेल नेम here user name okay eta dharan thaklo here alphanaric here alphanaric@gmail.com তারপর পাসওয়ার্ড থাকবে আরিফ দিলাম আরিফ রেজিস্টার কি দেখাইছে এখানে সাইন আপ সাকসেস লগইন সাইন আপ সাকসেস এবং কোথায় নিয়ে আসছে আমারে লগইন পেজ এখন ডাটাবেস চেক দেন ব্রাউজ আসছে এফ নেম হামজা एल नेम ना है यार यूजर नेम आरी ये जो पासवर्ड टा देखें किवा बेर्स पासवर्ड टा है ये टा हैश हिस्से बेर्स तो ना हैश तो डिक्रीप कर देखा है हम कल बुझ बेचे अच्छा अकॉन ये जो देखा डिक्रीप कर देखा है अकॉन हम लोग की यूज़ करते हैं हम लोग दो इटा जिनिश किन्तु यूज़ करते हैं इकने दो इटा जिनिश यूज़ करते हैं MD5 ए দুইটা জিনিস ইউজ করছি আমরা তো হ্যাকাররা কি করবে হ্যাকাররা এখানে আসবে এখানে আসার পরে সরি md5 ডিক্রিপ্ট ডিক্রিপশন md5 এই যে এখানে সারান এখানে হ্যাশটা ডিক্রিপ্ট দেখেন কি আসে কোনো কিছু আসবে না এরর দেখাইবে কাজ করব না আমি শেওয়ান ইউজ করছি শেওয়ানও আসবে না এই সাইট কাজ করে এই যে দেখেন কি দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড ঠিক আছে আপনি শেওয়ানে যান শেওয়ান ডিক্রিপ্ট আচ্ছা আলফা এখানে দুটো মিক্স হওয়ার কারণে হ্যাকাররা ক্র্যাক করতে পারতেছে না বিষয়টা এটাই আচ্ছা আমি মনে করছি যে শেওয়ানে যান এখানে কি দেখায় যে সরি নট নো এখন এরকম সিস্টেম বর্তমানে নাই একমাত্র হ্যাকিং ছাড়া যে আপনার SHA-1 এবং MD5 দুইটা ডিক্রিপ্ট করা যায় ওয়েবসাইট ঠিক আছে এরকম ওয়েবসাইটে ওরা বানায় না এখন একমাত্র হ্যাকাররাই এটা পারে যদি হ্যাক করতে না আপনি যতই সিকিউর করেন না কেন হ্যাকাররা চাইলে obviously এটা হ্যাক করতে পারবে বিষয়টা বুঝছেন কারণ একটা টুল আছে বুঝছেন হ্যাশগুলো ক্র্যাক করা হ্যাঁ এখন আমরা আমাদের তো ইয়া হয়ে গেল ইজিলি করে ফেললাম আমরা এই ভিডিওটা অফ করে দেই নেক্সট ভিডিওতে আবার লগইন সিস্টেমটা দেখাই নাকি আচ্ছা আর নতুন লিংক দেন আমি ভিডিওটা